हेलो एवरीवन, आमी ऋतिक। आज अपना जो नहीं एसेछि फर्स्ट टाइम आमार चैनले लेक टाउने फ्लैट। तो चलुन आपनादेर भालोबासा निये आज के भिडियो शुरू करा जाक। तो आज के जो फ्लैट आमी देखाबो, आमी एखन रूफटपे आछि। प्रचंड रोद एखन बासे दुटो, तबे सेई दुपुर टाइम हट गरम टाइम भिडियो करछि, तो एकटु लाइटटा बेशी होते पारे। আমার ছাদে আসার আর একটা কারণ ছিল, আমি আপনাদেরকে ফ্ল্যাটের ডিটেলসটা দেওয়ার আগে লেক টাউনে কোন লোকেশনে আছি সেটা বলি একবার। এটা হচ্ছে লেক টাউন বলতে পারেন মনসা মন্দির যেটা আছে সেখান থেকে কাছে। আর আরও একটা নর্মাল আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, এই যে এরিয়াগুলো দেখছেন এটা হচ্ছে বিনায়ক কমপ্লেক্স, হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল সিটি, আর এটা একটা কমে উজাস কমপ্লেক্স। একই এরিয়াতে তিনটে কমপ্লেক্স, এবং ঠিক এই কমপ্লেক্সের পাশেই জাস্ট একদম পাশে এই বিল্ডিংটাই আপনাদেরকে আমি দেখাবো। তার জাস্ট আবার লোকেশনটা ভেবে নিন যে কেমন লোকেশনে আছে। জাস্ট তিনটে কমপ্লেক্স পাশে পাশে, তারই এই পাশে বিল্ডিংটা আছে। এখান থেকে যেমন দূরে একটা পুকুর দেখতে পাবেন, পন্ড দেখাচ্ছি না আপনাদেরকে। আর এখান থেকে কিন্তু আমাদের ছাদ রুফটপ এটা আরেকটা আছে, কিন্তু আমি এখন এটা আরেকটা আছে অপশান, এইটা একটা রুফটপ, দুটো রুফটপ আছে আপনাদের কিন্তু। হ্যাঁ, তো দুটো রুফটপ ওখানে পেয়ে যাচ্ছেন। এবার এর স্কোয়ার ফিট যদি বলি আপনাদেরকে আমি, স্কোয়ার ফিট হবে 896 স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট, প্রপার সাউথ অ্যান্ড ইস্ট ফেসিং অ্যান্ড ওপেন। তো দুটোই কিন্তু আপনারা ওপেন পাবেন। ওয়াটার সাপ্লাই দেখতে পাচ্ছেন, ট্যাঙ্ক অলরেডি হচ্ছে, প্রায় রেডি ফ্ল্যাট। অনেকে শিফট করেছে, অনেকে করেনি। এদিকটা হচ্ছে আপনার ফ্ল্যাটের সাউথ পোর্শন হবে। এখান থেকে আমি সাউথ পোর্শনটা দেখিয়ে দিই কতটা খোলা থাকছে সাউথ পোর্শনটা। আর এই যে এদিকটা, এদিকটা হবে আপনার ফ্ল্যাটের ইস্ট পোর্শনটা, মানে এই বিল্ডিংয়ের পাশে দেখাচ্ছে আপনাদের, আমাদের সেম বিল্ডিং, এর পাশে ইস্ট পোর্শনটা হচ্ছে মেন রাস্তার পোর্শনটা। অ্যান্ড এটা হচ্ছে ইস্টের দিকটা, যেটাকে আপনারা রোড ফেসিং হচ্ছে, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে। আর এটা হচ্ছে একটা পন্ড আছে সুন্দর, এখানে আপনাদের খুব সুন্দর কিন্তু পরিবেশ। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ফ্ল্যাট যারা যারা নিয়েছে তাদের মধ্যে 80% লোক কিন্তু SBI থেকে লোন করিয়ে নিয়েছে। তো এখানে আদার্স করে কিছু বলার নেই, যে লোন নিয়ে আপনাদের কিন্তু কোনো এখানে অসুবিধা হবে না। বেশিরভাগ লোকই কিন্তু লোন নিয়ে এই ফ্ল্যাটটা পাস করতে হবে SBI থেকে, ঠিক আছে। ল্যান্ডমার্ক মনে রাখবেন, লেক টাউন ন্যাচারাল সিটির ব্যাক সাইড, অথবা ধরবেন যে মনসা মন্দির আছে লেক টাউন, সেখান থেকে নিয়ে আর এখান থেকে লেক টাউন ক্লক টাওয়ার যদি আমি ধরি, খুব বেশি হলে 1.5 কিলোমিটার বেশি কিন্তু হবে না। হচ্ছে শ্রী শ্রী মনসা মাতার মন্দির, এটা লেক টাউন মনসা মাতার মন্দির। ইয়ে হচ্ছে, তো আমার পিছনে যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেক টাউন মনসাবাড়ি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে লেক টাউন মনসাবাড়ি বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন খুব প্রাইম লোকেশন। আর স্ট্রেট যে রাস্তাটা গেল সেই রাস্তাটা হচ্ছে আপনার ক্লক টাওয়ার যাওয়ার রাস্তা। এই রাস্তা থেকেই ধরে রাখুন আমি, মানে এই যে মনসাবাড়ি বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকেই আপনার ম্যাক্সিমাম হচ্ছে 5 মিনিটসের ডিস্টেন্সের মধ্যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। আমি তো মোটামুটি এটুকু বলতে পারি, প্রাইম লোকেশন আছে, সুবিধা সব রকম আছে, কিন্তু একটু পিসফুল এরিয়া। আর কানেক্টিভিটি আপনারা মোটামুটি সব রকমই, রিস্কো ফিস্কো অটো সব রকমই কিন্তু এখানে কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন। পরিবেশটা খুব সুন্দর আছে। চলুন দেরি না করে আপনাদেরকে আমি ফ্ল্যাটের ট্যুরটা দিই। তো কাইন্ডলি পুরো ভিডিও দেখবেন, এবং পুরো ভিডিও দেখার পরে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লোকেশন ভালো হলো লেক টাউন মনসা মন্দির অথবা ন্যাচারাল সিটি লেক টাউন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। এই যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটটাতে আপনাদেরকে আমি দেখাবো, এর এদিকেও একটা রাস্তা আছে আর এদিকেও কিন্তু একটা রাস্তা আছে। আর এই বিল্ডিংয়েই আপনাদেরকে আমি সেই ফ্ল্যাটটা এখন দেখাবো ফ্রন্ট সাইডে। আর আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনাদের গ্যারেজও আছে, ঠিক আছে। গ্যারেজ চাইলে আপনারা পারচেস করতে পারেন, এটা ওই ধরো এখন ওই 120-130 স্কোয়ার ফিট আশেপাশে হবে। 7-8 লাখস কিন্তু এই গ্যারেজের প্রাইস হবে, এরকম এত বড়ো সামনে রাস্তা। আর এই রাস্তা থেকে কিন্তু এত বড়ো আপনারা এই গ্যারেজটা পাবেন। তো চলুন ওপরে যাওয়া যাক। তো এই হচ্ছে লিফটের পোর্শন, এখানে এখানে একটা ফ্ল্যাট আছে, এখানে একটা ফ্ল্যাট গেলে সোল্ড আউট হয়ে গেছে। সামনে দেখাবো আপনাদেরকে প্রপার সাউথ ইস্ট ফ্ল্যাট, এটা হচ্ছে কমন এরিয়াটা, ঠিক আছে। সবাই শিফট করে গেছে, অনেকেই টপ ফ্লোর মনে হতে পারে আপনাদের যে হয়তো কেন টপ ফ্লোর বলে সেল আউট হচ্ছে না, বাট এমন কোনো ব্যাপার নেই। একমাত্র এইটাই কিন্তু আপাতত আছে, এটা এখনও পুরোপুরি লোকে শিফটও করেনি। তো এই আপনি এন্ট্রান্স, এই যে দিকটা আছে এই দিকটা হবে প্রপার সাউথ কোন, কোন বলো সব দিক আর কি। আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে প্রপার ইস্ট, ব্যালকনি যেটা পাবেন ওটা সাউথ ইস্টেই পাবেন, ঠিক আছে।
আমি যদি এখানেও আপনারা একটা শু রাখার জন্য স্পেস পেয়ে যাবেন এই জায়গাটাতে, আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা শু রাখার স্পেস আপনারা কিন্তু সুন্দর এখানে হয়ে যাবে। তো শু রাখার আপনার জায়গা থাকছেন, এবং এই একটা পাচ্ছেন আপনারা অ্যাটাচ ওয়াশরুম, সরি কমন ওয়াশরুম, উপরে একটা যথেষ্ট বড় সাইজের লবস, তার জন্য কিন্তু আপনার শাওয়ারের হাইট যে ছোটো হয়েছে সেটা কিন্তু একদমই না, শাওয়ারের হাইট যথেষ্ট ভালো আছে। ওয়াশরুম ভালো সাইজের ওয়াশরুম, গিজার চেয়ে অবশ্যই গিজারের কানেকশান তো থাকবেই, ঠিক আছে, একদম সুন্দর সাইজের একটা আছে। এখানে অবশ্যই একটা ছোটো সাইজের বেসিন, সে আপনারা চাইলে এটা চেঞ্জ করতেও পারেন বা এটা রাখলে কোনো অসুবিধা নেই, বাট বড়ো চাইলে কিন্তু সে স্পেসটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বড়ো সাইজের এ রাখার জন্য, মানে বেসিনটা লাগানোর জন্য। এবার যেটা সবথেকে মজার ব্যাপার হবে, এটা হচ্ছে কিন্তু পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা ওদিক থেকে এন্ট্রি করলাম, এদিক থেকে এন্ট্রি করবে, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এই এরিয়াটার মাপ আমি বলে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 18 ফুট, এদিকটা হবে 1, 2, 3, 4, 5, 6, 12 ফুট, ঠিক আছে। তো প্রপার লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমি আরেকটু ভালোভাবে দেখাচ্ছি যদি আপনাদের এখানে, আর এখানে আরামসে যা এরিয়া আছে আপনাদের সোফা টেবিল মানে ডাইনিং টেবিল দুটোই কিন্তু আপনারা এখানে অপশান কিন্তু পেয়ে যাবেন, মানে রাখতে পারেন, ঠিক আছে, আপনাদের কোনো অসুবিধা এখানে কিন্তু রাখতে হবে না লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এইটা হচ্ছে কিচেন, এটা প্রপার সাউথ ফেসিং কিচেন আর যথেষ্ট ভালো সাইজের কিচেন, এগুলো আপনারা চাইলে মডুলার কিচেন করতে পারেন। এদিকটা হচ্ছে সাউথ, তো গরম আপনাদের লাগবে না, এটা একটা কমপ্লেক্স, একদম প্রাইম লোকেশন আছে। আর এই যে রুম দুটো আছে, একটা পাবেন আপনার প্রপার সাউথ ইস্ট, একটা পাবেন ইস্ট, তো ফ্ল্যাটটা খুব সুন্দর ফেসিংয়ের মধ্যে আপনারা পাচ্ছেন। আমি আপনাদের এই রুমটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম, অবভিয়াসলি মাস্টার বেডরুমের ব্যালকানি, আর হচ্ছে আপনার এই যে ওয়াশরুম মানে অ্যাটাচ ওয়াশরুম যেহেতু বড়, ওই জন্য অবভিয়াসলি মাস্টার বেডরুমের সাইজটা কিন্তু অবভিয়াসলি একটু ছোটোই হবে। তো এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এবং এর সঙ্গে আপনারা শাওয়ারের কানেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে সেই রুম, রুমের সাইজ যদি বলি 1, 2, 3, 4, 5, এদিকে 1, 2, 3, 4, 10x10, খুব ছোটো বলবো না, স্ট্যান্ডার্ড সাইজের 10x10-এর কিন্তু এটা আপনারা রুম পাচ্ছেন, ঠিক আছে। এদিকটা অবশ্যই এসি কানেকশান থাকে যাচ্ছে আপনাদের। এইটা হচ্ছে সাউথ, সাউথটা পুরো খোলা, সাউথে দেখতে পাচ্ছেন এটা একটা কমপ্লেক্স, কমপ্লেক্সের নাম হচ্ছে উজাস কমপ্লেক্স লেক টাউন, ঠিক আছে। এই হচ্ছে এরিয়াটা, সামনেও একটা কমপ্লেক্স আছে, আর এটা পুরো খোলা, কেন খোলা আর কেন থাকবে সেটা আমি দেখিয়েছি বাইরে থেকে আপনাদেরকে। আর এটা হচ্ছে ব্যালকানি, ভালো সাইজের ব্যালকানি, একদম দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাইজের ব্যালকানি। এবার দেখুন কেন খোলা বলেছিলাম, এই দেখুন এটা, এগুলো সব বাড়ি, ঠিক আছে, এগুলো বন্ধ হবে না। এদিকটা হচ্ছে মেন রোড, আপনার রাস্তাটা, রাস্তা ফেসিং এটা হচ্ছে রোড ফেসিংটা। আর এবার যাব আপনাদের আমি সেকেন্ড যেটা রুম আছে সেই সেকেন্ড রুমটা দেখানোর জন্য। এই সেকেন্ড রুম, এটা হচ্ছে সেকেন্ড রুম, এই রুমটা হচ্ছে বিশাল সাইজের রুম হবে আপনাদের। আর এটা হচ্ছে রোড ফেসিং, এটাও এটা হচ্ছে ইস্ট আছে দিকটা, আর এখানে সামনে একটা পুকুরও দেখতে পাবেন আপনারা সুন্দর একটা, এটা হচ্ছে ইস্ট ফেসিং। আর এটাতেও কিন্তু আপনারা এই রুমটাতেও এসি কানেকশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, দুটো রুমেই আপনারা কিন্তু এসি কানেকশান পেয়ে যাচ্ছেন, তো এসি কানেকশান নিয়ে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এবার যদি আপনাদেরকে আমি রেটটা নিয়ে কথা বলি, এই ফ্ল্যাটটার রেট হবে হচ্ছে 4,500 পার স্কোয়ার ফিট আছে এই ফ্ল্যাটের রেট, লোনেবল প্রপার্টি আছে। আর এই যে প্যাসেজটা আছে এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিনও বসতে পারেন, এখানে কানেকশান দেওয়াই আছে, ওখানে কল ইনের আর ওখানে আউটের কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো 4,500 পার স্কোয়ার ফিট রেট আছে। লেক টাউন যে কী বলবো, মনসা মন্দির যেটা আমরা বলি, লেক টাউন মনসা মন্দির থেকে খুব নেয়ার বাই কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন। টোটাল G+5 বিল্ডিং, তিনটে করে একটা ফ্লোরে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন, এবং নিচে চেষ্টা করা যাবে যদি গার্ড রাখার ব্যবস্থা করা যায় গার্ড রাখার ব্যবস্থা করতে হবে, এবং গ্যারেজে কিন্তু আপনারা দেখিয়েছি প্রথমে আপনাদেরকে আমি, আপনারা কিন্তু গ্যারেজেও এই ফ্ল্যাটে পেয়ে যাচ্ছেন অপশন।
আরও আদার্স কিছু ডিটেলস জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে নতুন একটি ফ্ল্যাট নিয়ে, নতুন একটি লোকেশানে। নমস্কার, আজকে আসা যাবে।